আমরা এই প্রশ্নগুলি প্রতিনিয়ত পাচ্ছি যে শীত আসলেই পায়ের গোড়ালি ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অপ্রদর্শিত অপ্রদর্শিত অংশ ফেটে যায়, তার মধ্যে একটি জিভের ঠোঁটের গোড়াটা ফেটে যায়, জিভের ভিতরটা ফেটে যায়, হাতের নখের কিছু অংশ ফেটে যায়, সকল জায়গায় আপনি বেগুন বেটে, কাঁচা হলুদ সহ বেগুন বেটে বেগুনটা ব্যবহার করতে পারবেন। বেগুন মাঝখানে ভেঙে, লোহা লাগানোর দোকান নাই, ভেঙে একটা বেগুন, কালা বেগুনকে আপনি ওই যেই আঙুলটা ফাটতেছে, যেই জায়গাটা ফাটতেছে ওই জায়গাটা লাগিয়ে রাখেন। সারা পৃথিবীতে ঢেঁড়সকে লেডিস ফিঙ্গারও বলে আর ওকরাও বলে, এবং আমাদের দেশে ঢেঁড়স বলে। আসলে ঢেঁড়সটা দেখতে অনেকটাই মেয়েদের আঙুলের মতো বা আমাদের আঙুলের মতো। আমরা আঙুলের যে কোনো আঙুল হারার জন্য, যে কোনো ভাঙা, থেতলে যাওয়া, মচকে যাওয়া, কেটে যাওয়ার জন্য আমরা ঢেঁড়সের মুখটা কেটে আঙুলটা আস্তে আস্তে ঢুকিয়ে প্রতিদিন 10 মিনিট করে, 3 দিন মাত্র 45 মিনিট দিতে হবে, 15 মিনিট করে। এই 45 মিনিট যদি আমরা দিতে পারি এই রোগটা ভালো হবে, আরেক সাথে এই নখটা সবচেয়ে সুন্দর নখ হবে। তাহলে আমরা সব নখ, যে নখটা অসুখ নাই ভালো, সবগুলি নখেই আমরা ঢেঁড়স ব্যবহার করতে পারি। পায়ে আপনি ঢেঁড়সও দিতে পারেন, বেগুনও দিতে পারেন, বেটে না, কাঁচা হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে দিলে ভালো হয়। কারণ আমাদের লোহার দায়ে টমাটো, ঢেঁড়স অনেক তরকারির গুণাগুণ নষ্ট করে দেয়, মানে কন্টামিনেশন করে দেয়। এই কারণে আমাদের দেশের অনেক তরি তরকারি লোহার দা এবং সিলভারের হাড়ি বাতিলের জন্য তার গুণাগুণগুলি নষ্ট হয়ে আমরা মার্কারি এবং অ্যালকালাইয়ের আক্রমণে আক্রান্ত হয়ে গ্যাস্ট্রিক এবং আলসারের সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।